দাদা অরিজিৎ সিং এর শো ক্যান্সেল করে দিয়েছে। কি দাদাকে বলছে যে সবই শো ক্যান্সেল, শুধু অরিজিৎ সিং না, সব শো নয়, বেছে বেছে শো ক্যান্সেল করা হচ্ছে। তাদের পার্টির সঙ্গে না থাকলে তাকে করে খেতে দেওয়া হবে না। যারা খেলা শেষ করেছে, তারা শিক্ষা ব্যবস্থা শেষ করেছে, তারা শিল্প সংস্কৃতি শেষ করছে, বাংলাকে এইভাবেই শেষ করবে। যে এইভাবে প্রকাশ্যে এক বাচ্চার সামনে মহিলাকে গুলি করে খুন করা হয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা এক অভিনেত্রীকে, মানে এটা কি কোনো ব্যক্তিগত কারণ না রাজ্যে? সেটা তো ব্যক্তিগত হোক আর পারিবারিক হোক আর সামাজিক হোক, খুন করার অধিকার কাউকে কেউ দেয় না। প্রকাশ্যে খুন হয় কি করে? দিদি কোথায় আছেন? সরকার কি ঘুমোচ্ছে? এর চেয়েও ভয়ঙ্কর খুন, একদিনে দুজন কাউন্সিলর খুন হয়েছে, এর আগে পুরুলিয়ায় হয়েছে, এখানে কলকাতার পাশে হয়েছে, একদিনে গুলি করে খুন করেছে প্রকাশ্যেই। তো আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যে জায়গায় ইচ্ছা মেরে দিচ্ছে। তো মানুষের এই দুষ্কৃতকারীদের এই সাহস হচ্ছে কি করে? দিনে প্রকাশ্যে গুলি চালাতে, যেখানে সেখানে বোম বন্দুক পাওয়া যাচ্ছে। আমার মনে হয় সরকার এটা ছেড়ে দিয়েছে, এইভাবেই চলুক, মানুষ এই নিয়ে ব্যতিব্যস্ত থাকুক, ওরা রাজত্ব করে বেড়াবে। আবাসে বিভিন্ন জায়গায় দুর্নীতি সামনে এসছে, যা ফাইনালিস্টও নাম নেই প্রকৃত প্রাপকদের, যাদের যাদের ঘর আছে তারাই পাচ্ছে। এসব কথা আমরা অনেকদিন ধরে বলে আসছি, এখন আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করছি, ভিডিও ঘেরাও করছি। দিল্লি থেকে যে লিস্ট আসে এটা পাল্টে যাচ্ছে কী করে এখানে? আর সে ধরনের বহু লিস্ট আমরা জমা দিয়েছি, রাজ্যের লিস্ট আর দিল্লির লিস্ট, দুটোর মধ্যে বিরাট পার্থক্য। শ হাজার হাজার লোকের নাম পাল্টে যাচ্ছে, টাকা দিচ্ছে না বলে কেউ বাড়ি পাচ্ছে না। এত টাকা আসছে অথচ কোথাও আপনি গ্রামে বাড়ি দেখতে পারেন না নূতন আবাস যোজনার। কেন? কারণ সব জায়গায় লেনদেন হচ্ছে, ওই পার্টির লোক হতে হবে, নাহলে টাকা দিতে হবে, নাহলে কেউ বাড়ি পাবে না। কেন এর আন্দোলন আমরাও স্পারস্পার করে দেখবো। তৃণমূল অভিযোগ করছে প্রশাসন দায়ী এর জন্য। কোন প্রশাসন? টিএমসির প্রশাসন দায়ী? জিজ্ঞেস করুন বিডিওরা আর টিএমসির নেতারা বসে কেন নাম পাল্টে দিচ্ছে? কেন্দ্র সরকার সার্ভে করে যে নাম পাঠিয়েছে সে লিস্ট পাল্টাচ্ছে কেন? কেন্দ্র সরকারের সার্ভের উপর বিশ্বাস নেই, নাম কেটে দিচ্ছে, এবার কেউই পাচ্ছে না। 100 দিনের কাজে সেন্ট্রাল গভর্নমেন্ট নতুন নিয়ম আছে, বিভিন্ন পোর্টালে ওটাকে আপডেট করতে হবে, যারা কাজ করবে তাদের আগে ফিঙ্গারপ্রিন্ট লাগবে, এক্ষেত্রে কি চুরি রোখা যাবে? চেষ্টা তো করতে হবে, বাড়িতে বসে আছে কাজেই যায় না, তার নামে জব কার্ডে এন্ট্রি হয়ে যাচ্ছে, যে মালিক তার কাছে জব কার্ড নেই, জব কার্ড অন্য কারো কাছে আছে, টাকা জমা হয়ে হচ্ছে অন্য কারো অ্যাকাউন্টে, এ তো লুটই চলছে। সবচেয়ে বেশি টাকা এখানে আসছে, অথচ কোনো কাজ আপনি 100 দিনে কাজের কোনো কোথাও কিছু দেখতে পাবেন না, টাকা কিন্তু খরচা হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ নাকি ওই টাকা খরচা করতে সবচেয়ে বেশি খরচা করছে, খরচা করতে ব্যস্ত, কাজ কোথায় হচ্ছে? কেন্দ্র সরকার এর জন্য টাকা বন্ধ করেছিল, নতুন একটা রাস্তা বার করছে যাতে চুরিটা বন্ধ করা যায়, নাহলে টাকাটা তো ফালতু নষ্ট হচ্ছে। তখন আমরা সারা বছর ধরে সংগঠন করি, এখন পঞ্চায়েত সম্মেলন করছি সব জায়গায়, পঞ্চায়েত স্তরে বুথ কর্মীদের নিয়ে তার প্রস্তুতি চলছে আমাদের, এটা সারা বছরই চলতে থাকে। কেন নির্বাচন যখনই হোক বিজেপি তৈরি। আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, একই মঞ্চে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবার, এ তো আগে হওয়া উচিত ছিল, আমি জানি না এক মঞ্চে আসবেন কিনা, আসলে ভালো হয় বাংলার পক্ষে। কিন্তু প্রধানমন্ত্রী 2022 সাল সফলভাবে শেষ করেছেন, ভারতবর্ষকে দুনিয়ার সামনে তুলে ধরেছেন সব দিক দিয়ে, সামরিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক সব দিক দিয়ে ভারত সফল আজকে। তো শেষ দানটা 30 তারিখ বন্দে ভারত দিতে আসছেন বাংলাকে, বাংলার মানুষ যেন ওটা মনে রাখে। দাদা অনুব্রত মণ্ডল তো এবারে বীরভূমে থাকছে না পঞ্চায়েত নির্বাচনে, কিছুটা ডিভিডেন্ট পাবে বিজেপি? বিজেপি কারো মুখ থেকে দেখিয়ে রাজনীতি করে না, তাদের কর্মীদের উপর ভরসা করে রাজনীতি করে। বিধানসভায় উনি ছিলেন, তাতেও লক্ষাধিক ভোট এক একটা সিটে আমরা পেয়েছি, সমানে টক্কর দিয়েছি, ব্যাস এবারে বাকিটা করবো আমরা।